আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম যে কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য এই রোডটা না গুড মর্নিং ফ্রম সোনকপি পাহাড়ি রিসর্ট পুরুলিয়া। তোমরা যারা লাস্ট কিছু ব্লগসের সাথে অ্যাটাচ আছো তারা নিশ্চয়ই জানো যে আমরা লাস্ট দু তিন দিন ধরে পুরুলিয়াতেই রয়েছি আর বেশ কিছু জায়গা পুরুলিয়ার এক্সপ্লোর করেছি। তো পরশুদিন আমরা মুরগুমার দিকে গেছিলাম আর কালকে আমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুখোশ গ্রাম সব কিছুই ভিজিট করেছি আর তার সাথে কালকে সন্ধেবেলাটা আমরা বেশ এনজয় করে কাটিয়েছি, কারণ এখানে কালকে ক্যাম্প ফায়ার করেছি আমরা আর তার সাথে খাওয়া দাওয়া আড্ডা সব কিছুই চলেছে আমাদের। আজকে আমাদের পুরুলিয়াকে বিদায় জানাতে হবে, এই স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টকে বিদায় জানাতে হবে। আমি আগের বছর যখন এই স্বপ্ননীড় পাহাড়ি রিসর্টে এসেছিলাম এই জায়গাটা আমার এতটাই ভালো লেগে গেছিলো, আমি তখনই প্ল্যান করে গেছিলাম যে আবার আসবো। শুধু হরে কৃষ্ণ দা না, এখানকার স্টাফেদের বিহেভিয়ার সিরিয়াসলি এত ভালো, পুরো নিজেদের মতো করে আমাদের যত্ন করছে, টেক কেয়ার করছে, খাওয়া দাওয়া সব দিকে। তো ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও, পুরুলিয়া যদি আসতে চাও একবার লোকেশনটা দেখে যেতে পারো। সকাল সকাল আমাদের সাথে দেখা করতে এসছে সুজিত, ওর বাড়ি হচ্ছে বলরামপুরে, 18 কিলোমিটার স্কুটি চালিয়ে চলে এসছে, ওখানেও স্কুটি রাখা রয়েছে। এগুলো আমি দাদার দিদির জন্য এনেছি। থ্যাংক ইউ সুজিত। আমার পেঁয়াজি নিয়ে আসার কথা ছিল দাদা, কিন্তু সকালে আমি করতে পারলাম না। আমার পেঁয়াজি নিয়ে আসবে মানে আমরা পেঁয়াজি খেতে ভালোবাসি। আমি বললাম সকাল সকাল তাহলে ব্রেকফাস্টের সাথে তুমি চা আর তাহলে পেঁয়াজি খাবে। না না পরের বার আসবো, পরের বার যখন আসবো তখন আবার হবে। আমার বুকের ভিতরটা কাঁপছে এখন, আমি যাই না দেখা করার জন্য। বাঁকুড়া খ্রিস্টান কলেজে কেমিস্ট্রি অনার্স নিয়ে থার্ড ইয়ার, এই বছর আমার ফিফথ সেম চলছে। এখানে সুজিতকেও বসিয়ে নিয়েছি আমাদের গেস্ট, আজকে বসবে না বলছিল কিন্তু জোর করেছি, আমরা ফোর্স করেছি যে আমাদের সাথে ব্রেকফাস্ট করে যেতেই হবে, ওকেও বসিয়েছি এখানে। একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে। টাটা তাহলে, আবার আসবো যখন দেখা হবে। একদম খুব ভালো খেলাম, রান্না টান্না খুব সুন্দর ছিল। এই পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে খুকুবুরু, এই পেছনে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে মাঠাবুরু। খুকুবুরুর হাইটটা একটু বেশি মনে হচ্ছে, তবে এই জায়গাটার নাম মাঠা, এই পাহাড়ের নাম অনুযায়ী এই জায়গার নাম হয়েছে মাঠা। সুজিত আমাদের সাথে যাবে, ওর বলরামপুরে বাড়ি, আমাদের সাথে 18 কিলোমিটার মতো ও যাবে সামনের দিকে বলরামপুর অবধি। আমাদের স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে যারা বাই রোড আসতে চাইছো না ট্রেনে আসতে চাইছো তাদেরকে বলে রাখি, বলরামপুরে যে ট্রেনের স্টেশন রয়েছে বড়াভূম, বড়াভূমে নেমে তোমরা এখানে আসতে পারো। চক্রধরপুর না কি একটা এক্সপ্রেস আছে, ট্রেনগুলো দেখে নিও যেটা বড়াভূমে দাঁড়াবে। নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বড়াভূম, মানে 18 কিলোমিটার এখান থেকে। চলো তাহলে মেন রোডে আমরা চলে এসেছি, ডান দিকে চলে যাচ্ছে অযোধ্যা মোড়, মানে বাঘমুন্ডির পেছন দিকে চলে গেল, ডান দিকে চলে গেল, আমরা নিয়ে নিলাম বাঁদিক, বাঁদিকে স্ট্রেট আমরা বলরামপুরের দিকে এগিয়ে যাবো এখন। আজকে কিন্তু আমরা কলকাতা একটা অন্য রাস্তা দিয়ে ব্যাক করবো, মানে যে রাস্তা দিয়ে এসেছি ওই দিক দিয়ে যাবো না, বা আগের বছর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম বা ব্যাক করেছিলাম ওই রাস্তা দিয়েও আমরা যাবো না। এবার আমরা যাচ্ছি হচ্ছে খড়গপুর হয়ে, স্বপ্ননীড় পাহাড়ি রিসর্ট থেকে খড়গপুর হয়ে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার। আসার সময় আমরা 310 কিলোমিটার মতো এসেছিলাম, কিন্তু ফেরার সময় আমাদের 40 কিলোমিটার বেড়ে যাবে। তবে মনে হচ্ছে এইবারে আমরা একটু বেশি টাইমের জন্য 4-লেন হাইওয়ে পাবো, তো আমাদের ফিরতেও সুবিধা হবে। এই রাস্তাটা সম্বন্ধে আমার বেশি কিছু আইডিয়া নেই, আমি নিজেও দেখব তার সাথে সাথে তোমাদেরও দেখাবো রাস্তা কীরকম হয়। আর তিনটে রাস্তা আমি কম্পেয়ার করে দেবো, দেখো এখানে সাবধান লেখা রয়েছে হাতি পারাপারের রাস্তা, মানে এই জঙ্গলে কিন্তু হাতি রয়েছে। আমরা যে রাস্তাটা কভার করব সেটা হচ্ছে প্রথমে বলরামপুর, তারপরে বারাবাজার, বারাবাজার থেকে আমরা পৌঁছাবো বান্দওয়ান, বান্দওয়ান থেকে আমরা ঝাড়খণ্ডে এন্টার করব, ঝাড়খণ্ডে ঘাটশিলা হয়ে খড়গপুর, খড়গপুর থেকে পাঁশকুড়া কোলাঘাট হয়ে আমরা কলকাতা পৌঁছাবো। আমরা বেরোলাম যখন তখন বাজছিল 12:15 আর এখন 12:25 মতো বাজে, 10 মিনিট মতো জার্নি করেছি। আমাদের আজকেও পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে, মানে 8টার আগে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ গুগল দেখাচ্ছে 7.5-8 ঘন্টা মতো টাইম লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। বলছি তুমি কত দূর যাবে? হ্যাঁ ঠিক আছে, কি হলো? হ্যাঁ একদম দেখা হবে, একদম একদম দেখা হবে, খুব ভালো লাগলো তুমি এসছো। কি দেবো বলতো, এই দাঁড়া নিজেদের মধ্যে ঝামেলা করবি না। তো সুজিতকে টাটা করে আমরা এগিয়ে চলে এসেছি, পেছনে বলরামপুরে একটু জ্যাম ছিল, কনজেস্টেড এরিয়া তো ওই জন্য জ্যাম তো হবেই আর কি, বাজার এরিয়ার মধ্যে দিয়ে এলাম। তো বলরামপুর ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি এখন বড়াবাজারের দিকে, বড়াবাজার থেকে আমরা যাব বান্দওয়ান, বান্দওয়ানের ডিস্টেন্স দেখলাম বলরামপুর থেকে 41 কিলোমিটার। আরে বাবা এই ঘরগুলো দেখো,
দারুন দারুন কালার করে রেখেছে, পুরো আলপনা দিয়ে আঁকা মনে হচ্ছে। মনে হচ্ছে না মানে আলপনা দিয়েই আঁকা, পুরো আলপনা দিয়েই করা। তাহলে ঘরের দেওয়ালে পুরো আলপনা আঁকা রয়েছে, দেখো কি সুন্দর ফুল টুল আঁকা রয়েছে, বেশ সুন্দর। ঝিলিমিলি 38, বান্দুয়ান 21, বাঁকুড়া 106, সব স্ট্রেট চলে যাচ্ছে। এই তো পেট্রোল পাম্প পেয়ে গেছে, ঘোষ রাইডার দাঁড়িয়ে গেছে, পেট্রোল ভরেও নি। 100 টাকা 1 পয়সা করে পেট্রোল। এটা কি ঝাড়খণ্ড নাকি? ও এটা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আরে বাবা তাই বলি, এই জায়গাটার নাম কি? শুশুনি। চলো ঝাড়খণ্ডের সুস্থি থেকে পেট্রোল ভরিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভালো হয়েছে ঝাড়খণ্ডে একটু সস্তায় পেট্রোলটা পেয়ে গেছি। আর এখানে দাঁড়িয়েছিলাম আমরা, ইনস্টাগ্রামে স্টোরি টোরি আপলোড করলাম, তারপরে এখন এগোচ্ছি। চলো আস্তে আস্তে ঝাড়খণ্ড থেকে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো, মানে বান্দুয়ান কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই পড়ছে। আর বান্দুয়ান ক্রস করে আবার আমরা ঘাটশিলার দিকে যাবো, ঘাটশিলা কিন্তু আবার ঝাড়খণ্ডে পড়ছে। বেরোতেই আবার এরকম পাহাড় চোখের সামনে চলে এসছে, ডান দিকেও রয়েছে বাঁদিকেও রয়েছে। সূর্যটা দেখো একদম না সামনে রয়েছে, পুরো ডাইরেক্ট এসে চোখে পড়ছে। মংলা, এই জায়গার নাম হচ্ছে মংলা। আরে বাবা, ওই বাঁদিকে এই পাহাড়টা দেখো পুরো গোল টিলার মতো, গম্বুজের মতো দেখতে। এদিকের পাহাড়ের কালারটাও দেখো পুরো ডিপ সবুজ, পুরো ঘন জঙ্গল পাহাড়ের মধ্যে। কাশ্মীরে যেরকম ঝাউ গাছ পাইন গাছগুলো দেখা যায় সেরকম জঙ্গল মনে হচ্ছে দেখে। সাইজে ছোট পাহাড়টা কিন্তু বিশেষত্ব দেখো খালি। আমরা আবার পেছন দিকে ঝাড়খণ্ডে ঢুকে গেছিলাম, আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। গালুডি 16, ঘাটশিলা 28 কিলোমিটার, আর জামশেদপুর 52 কিলোমিটার দেখলাম মনে হচ্ছে। আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন? আরে বাবা, আবার আমি পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। ঘাটশিলার কথা আমি অনেক শুনেছি কিন্তু আমার ঘাটশিলা কোনোদিনও আসা হয়নি। তো ঘাটশিলা এরিয়াতেও কিন্তু এইসব পাহাড়গুলোই রয়েছে, এরকম টাইপের জায়গা পুরো একদম কাছাকাছি। যদিও দেখলামই তো, তোমাদের তো দেখালামই, ঘাটশিলা তো একদম কাছেই রয়েছে। ইয়ে জায়গা কোন সাহেব? গালুডি। ইধার সে ক্যা 4 লেন রাস্তা হয়ে গিয়া গালুডি থেকে মনে হচ্ছে 4 লেন পেয়ে যাব আমরা। উপরে দেখতে পাচ্ছি হাইওয়ে রয়েছে মনে হচ্ছে গালুডি থেকে। তাহলে NH-18 পেয়ে গেলাম আমরা 4 লেন। স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট থেকে কিন্তু এখনো অবধি 100 কিলোমিটারও আসেনি, কারণ সামনে আমাদের এখনো 258 কিলোমিটারের জার্নি করতে হবে। পাহাড়ি রিসর্ট থেকে আমাদের বাড়ি 350 কিলোমিটার, তো 92 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, তার মধ্যেই 4 লেন পেয়ে গেছি গালুডি থেকে। চলো আমরা এখন 20-30 কিলোমিটার এগিয়ে যাই 4 লেন দিয়ে, তারপরে কোথাও খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়েছে একটু। এতগুলো বাচ্চা, মুরগিটাও পুরো কালো, বাচ্চাগুলো দেখো দারুণ লাগছে না, মা ঘুরে বেড়াচ্ছে এতগুলো বাচ্চা নিয়ে। ঘোষ রাইডার এসেই খালি ইনস্টাগ্রামে নিজের ফটো আপলোড করছে, নামটা চেঞ্জ করে দিয়েছে, নাম ছিল মৃন্ময় ঘোষ, সেখান থেকে নামটা চেঞ্জ করে দিয়েছে ঘোষ রাইডার 09। টাইম হয়ে গেছে 4:27, আর আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়লাম নয়াগ্রাম থেকে, মানে ঝাড়খণ্ডে ছিল নয়াগ্রাম, সামনে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো। লোধাশুলি হয়ে পৌঁছাবো খড়গপুর, তারপরে আস্তে আস্তে পাঁশকুড়া কোলাঘাট হয়ে বাড়ির দিকে যাবো। এই নয়াগ্রাম থেকে মানে যেখান থেকে আমরা লাঞ্চ করলাম ওখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে 77 কিলোমিটার, আর কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 144 কিলোমিটার, 144 বা 141 এরকম কিছু একটা হবে। আর আমাদের বাড়ি হচ্ছে 219 কিলোমিটার। কোলাঘাট পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি আরও 2.5 ঘন্টা মতো টাইম লাগবে, তারপরে বাড়ি ধরে নাও আরও 2 ঘন্টা মতো। এখান থেকে আমরা যে খাওয়া দাওয়া করলাম
চারজনের টোটাল 470 রুপিস বিল হয়েছে। এক প্লেট পনির বাটার মশলা, এক প্লেট এগ তড়কা, রুটি ছিল 13টা মতো, 6 টাকা করে রুটি, পনির বাটার মশলা ছিল 150 টাকা, আর এগ তড়কা হচ্ছে 100 টাকা। চাও খেয়েছি এক কাপ করে, 4 কাপ চা, সব মিলিয়ে ওই 470 মতো হয়েছে। আমি চাইলে 110 ক্রুজ করতে পারবো বাইক, কিন্তু যেহেতু আমাদের সাথে ক্লাসিক রয়েছে ওই জন্য আমি মোটামুটি ওই ধরে নাও 85-90, ম্যাক্সিমাম 95 অবধি স্পিড মেনটেন করছি। তো রাস্তা ভালো, আর এখনও অবধি আমার মনে হচ্ছে পুরুলিয়া যাওয়ার জন্য এটাই বেস্ট রুট হবে। খড়গপুর স্ট্রেট চিচড়া, চিচড়া চলে যাচ্ছে লেফট সাইড। এখানে দেখতে পাচ্ছি লরির পুরো জ্যাম লেগে রয়েছে, পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব লরি। কেন দাঁড়িয়ে আছে কিচ্ছু জানি না, সামনে গেলে বুঝতে পারবো। বেরিয়ে যাবো তো? আচ্ছা, নাকা চেকিং করছে, নাকা চেকিং, নাকা চেকিং হচ্ছে। পুরো ফাঁকা হাইওয়ে পেয়ে গেছি, আবার সব লরিগুলোকে আটকে দিয়েছে। লরির ড্রাইভারদের দুঃখটা ভেবে একটু কষ্ট হলো আর কি। চলো এগোই আস্তে আস্তে। আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম যে কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য এই রোডটা না বেস্ট রুট হবে, হয়তো 40-50 কিলোমিটার আমাদের বেশি জার্নি করতে হবে। মানে যে রাস্তা দিয়ে আমরা গেছি ওই রাস্তার সাথে কম্পেয়ার করলে 40-50 কিলোমিটার মতো বেশি, ওর থেকে বেশি নয়, কিন্তু টাইম কনজিউম অনেক কম হবে। চলে এসছে আমাদের চিকেন মোগলাই, একটু কেচাপ নিয়ে নি, একটু কেচাপ লাগে মোগলাইয়ের সাথে, দেখতে তো বেশ ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি লাগছে। ভেতরে স্টাফিংটা পুরো চিকেনের ভরা, ভালোই চলবে। অচিন্ত্যকে দেখেই আমি চিনতে পেরেছি, ওর নাম আমাকে বলতে হয়নি। ও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, ওর যে ফেসটা না আর ওর ইউটিউব চ্যানেলের যে ফেসটা পুরো সেম, ও দেখেই আমি চিনতে পেরে গেছি। হ্যান্ডসাম লাগছে, ইনস্টাগ্রাম স্টোরি দেখে কিন্তু অচিন্ত দেখা করতে চলে এসছে। ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ অচিন্ত আসার জন্য। তো এটাই বলছিলাম, দেখো তোমাদের মধ্যে অনেকে ইউটিউবে কমেন্ট করো আমাকে যে একবারে জানালে না, জানতে পারলাম না যে তুমি এসছো। যে দেখো ইউটিউবে তো শর্ট ভিডিও আপলোড করা সম্ভব হয় না সবসময়, যে আপডেট দিয়ে দেওয়া, স্টোরি দিয়ে দেওয়া সম্ভব হয় না। ইনস্টাগ্রামে স্টোরি দেওয়াটা অনেক ইজি, তাই জন্য ইনস্টাগ্রামে আমি কিন্তু আপডেট দিই যে এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এই টাইমে পৌঁছাবো। যেমন আজকেও স্টোরি দিয়েছিলাম, আর সেটা দেখেই কিন্তু অচিন্ত দেখা করতে চলে এসছে। সামনে রয়েছে কোলাঘাট ব্রিজ, এই তো কোলাঘাট, দেখো রূপনারায়ণ নদীর উপর ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে। এখন টাইম হয়েছে পাক্কা 8:20, আর বাড়ি পৌঁছাতে এখান থেকে 1.5 ঘন্টা টাইম লাগার কথা। তবে সাঁতরাগাছি ফ্লাইওভার দিয়ে আজকে আমরা যাবো, কারণ আমি প্রথম এপিসোডে বলেছিলাম সাঁতরাগাছি ফ্লাইওভার বন্ধ রয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে বাইকের জন্য খোলা আছে, ছোট গাড়ির জন্য খোলা আছে, খালি বড় গাড়ির জন্য ওটা বন্ধ, মানে বাস লরির জন্য বন্ধ রয়েছে। তো একবার গিয়ে দেখবো সাঁতরাগাছি থেকে বেরিয়ে যাওয়া যায় নাকি, তো সেগুলো তোমাদের আপডেট দেবো যে কী অবস্থা রয়েছে সাঁতরাগাছি ফ্লাইওভারের। আমরা ঢুকে গেছি মোটামুটি ধরে নাও, আর 1/2 কিলোমিটার পরেই সাঁতরাগাছি ফ্লাইওভার। ফ্লাইওভারে একটা সাইডে গাড়ি যাচ্ছে, একটা সাইডে বন্ধ করে দিচ্ছে। টাইম হয়েছে 9:39, আর আমরা এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। একদম স্লো চালাচ্ছি গাড়ি, কোনো স্পিড লিমিট ক্রস করছি না। এখানে দেখো ইও স্পিড দেখাচ্ছে 43, আমি তো 53 চলছি, যদিও আমার স্পিড দেখায়নি, পাশের গাড়িটা স্পিড দেখিয়েছে ওখানে। যাই হোক, আজকের রুটটা মানে পুরুলিয়া থেকে ফেরার রুটটা বেশ ভালো লেগেছে আমার। রাস্তা খুবই ভালো ছিল, কিছু জায়গায় স্পিড ব্রেকার ছিল তোমাদের আমি আগেই বললাম, কিন্তু মোস্ট অফ দ্য রাস্তাটি খুব ভালো ছিল। তো তোমরা যদি পুরুলিয়া কেউ যেতে চাও এই রুটটা নিতে পারো, আমি বলছি মানে মোস্ট রেকমেন্ডেড রুট বলতে পারো। একটু কিলোমিটার বেশি হতে পারে, কিন্তু রুটটা খুব সুন্দর, খুব ভালো রুট। ঠিক আছে চলো, আর বেশি কথা বলছি না এই ভিডিওটাতে। লাস্টে যেটা বলি সেটা আরেকবার রিপিট করব, যে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তাহলে একটা লাইক করে যেও, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও। আর যদি এরকম কেউ জানাশোনা থাকে যে পুরুলিয়া যেতে চাইছে বা পুরুলিয়ার প্ল্যান করছে, তাহলে পুরো প্লে লিস্টটা ধরে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও।
আর বেশি কিছু বলার নেই, চলো আজকের মতো এখানেই রাখছি। টাটা, টেক কেয়ার এন্ড গুড নাইট ফ্রম আর সিটি অফ জয়। মানে তুমি দাঁড়িয়েছিলে আমাদের জন্য? ওয়াইফকে একটা ভিডিও কল করব। হ্যাঁ হ্যাঁ করো, কিন্তু ক্যামেরা অন আছে, এটা রাখবো আমি। থ্যাংক ইউ আসছি, চলো।